ইরানের সাথে ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার মধ্যে তেহরানে হাজির কিম জং উনের বিশেষ টিম পরমাণু শক্তিধর দেশ উত্তর কোরিয়ার সাথে যুক্তরাষ্ট্র সহ গোটা পশ্চিমা দেশ সাপে নেউলে সম্পর্ক একই অবস্থা মধ্যপ্রাচ্যের দেশ ইরানের ক্ষেত্রেও এবার এক টেবিলে বসল বিরোধী এই দুই দেশ জানা গেছে বিরল এক সফরে তেহরানে পা রেখেছেন উত্তর কোরীয় একটি প্রতিনিধি দল বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেসিএনএ তবে কি নিয়ে আলোচনা হবে তা জানানো হয়নি আন্তর্জাতিক অঙ্গন থেকে প্রায় বিচ্ছিন্ন উত্তর কোরিয়ার সঙ্গে ইরানের সম্পর্কটা বেশ পুরনো বিশ্লেষকদের মতে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে সেতু বন্ধন হিসেবে কাজ করেছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্প এই প্রকল্পের প্রযুক্তি ও সরঞ্জাম বিনিময়ের মধ্য দিয়ে কাছাকাছি এসেছে আমেরিকার প্রতি চরম ভাবাপন্ন দুটি দেশ ইরান ও উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ সম্পর্কের পেছনে বড় অবদান রাশিয়ার ইউক্রেন যুদ্ধের জেরে পশ্চিমা নিষেধাজ্ঞায় মস্কোর অবস্থান যখন জেরবার তখন পশ্চিমা বিরোধী বলয় গড়ে তোলেন রাশিয়ার লৌহমানব খ্যাত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুধু সম্পর্ক জোরালো করেই খান্ত হননি পুতিন উপরি পাওনা হিসেবে অস্ত্র ও গোলা পেয়েছেন পিয়ং ইয়ং ও তেহরানের কাছ থেকে নিউ ইয়র্ক